তার দুটি বক্তব্যকে কেন্দ্র করে জনগণ এবং রাজনৈতিক দলের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, আপনারা জানেন। বিশেষ করে আওয়ামী লীগকে সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা, এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তো কাজী, আমরা যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের, এটা ঠিক যে অতীত অনেক ভালো ইতিহাস আছে, বাট গত 15 বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস, এবং সর্বশেষ যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায় তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না, সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে, প্রতিবাদ করছে। কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে, যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন, তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কি, এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কীভাবে দেখছেন, আমাদের কাছ থেকে কী সহযোগিতা চান এবং আমরা কী চাই তার কাছে। সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবে প্রচার হতে পারে, কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে তিনি, আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক দিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান না, কাজী তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা, তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান। এই একটা কনসার্নের জায়গা। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক করার জন্য বিশেষ করে পুলিশি ব্যবস্থা ফাংশন করাটা খুবই জরুরি, কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেক জায়গায় পুলিশ মনোবল হারাচ্ছে, অনেকে কাজে যোগদান করেনি, এবং গত 15 বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে, কাজেই সেখানে যদি দলবাজদেরকে চাকরিচ্যুত না করা হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু পুলিশের মধ্যে এই অস্থিরতা চলতে থাকবে। এক পক্ষ কাজে যোগদান করবে, আরেক পক্ষ যোগ না দেওয়ার জন্য উস্কানি দেবে। এমনকি আমরা পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আমরা একটা প্রস্তাব করেছি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাথে অন্তত 10 সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা, একই সাথে 64 জেলায় এবং যে কয়টা থানা এবং উপজেলা আছে সমস্ত জায়গায় নতুন ওসি এবং পুলিশ সুপারকে নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা। কারণ হচ্ছে আমরা ইউএনএরও দাবি জানিয়েছি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে, কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই, যারা এই ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিলেন না, অন্যায় করেননি, তাদের কারো চাকরি যাবে না। আমরা মনে করি যে অবশ্যই 64 জেলার এসপি খারাপ ছিলেন না, কিংবা সমস্ত ডিআইজিরা কখনোই সবাই খারাপ না, হয়তো পরিস্থিতির কারণে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়েছেন, কিন্তু যাদের গুড ট্র্যাক রেকর্ড রয়েছে, যাদের পেশাদারিত্ব ছিল এই পরিস্থিতির মধ্যে ন্যূনতম, তারা কেউ যেন চাকরিচ্যুত না হয়, কারণ একসাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা জানেন সালমান এব্রাহামের মতো একজন স্বীকৃত ব্যাংক লুটেরা, শেয়ারবাজার কেলেঙ্কারির সাথে জড়িত মাফিয়া গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অনেক ব্যবসায়ীর বিতর্কিত ভূমিকা রয়েছে। এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয়, তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ, একটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা, তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে। কাজে আমরা এটাও পরিষ্কার করেছি যে ব্যবসায়ীরা যেন হয়রানি না শিকার হয়, এবং এই যে এটা তো সত্য, দিনের আলোর মতো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় চরদখলের মধ্যে ইতিমধ্যে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে, নব্য দখলদার পত্রিকা অফিস দখল করছে, টিভি চ্যানেল দখল করছে, মানুষের মিল ফ্যাক্টরি দখল করছে। এই দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে, এবং এই সাধারণ ছাত্র জনতা যেমনিভাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে, এবং আমরা এই দখলদারি লুটপাট এবং এই নৈরাজ্যের বিরুদ্ধে সেটা তাদেরকে আমরা জানিয়েছি পরিষ্কারভাবে, এবং তারাও বেশ কিছু ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছে। বিশেষ করে এই যে 15ই অগস্ট কেন্দ্রিক, আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে
এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন নেতার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য, আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে, এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফালন ছেড়েছে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা, এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন। কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে, এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজী এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা, সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ, সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে, কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে, ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে, কোথাও যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী নৈরাজ্যকারী কোনো অবস্থান করে থাকে আমাদেরকে তথ্য দেবেন, তার ব্যক্তিগত নাম্বার তার কর্মকর্তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে, তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে আমরা তাদের তথ্য দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সর্বশেষ যেই কথা, এই যে একটা সরকার গঠিত হয়েছে, এখনও আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে, কাজে আগামীকালকে থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন। আন্দোলনকারী দলকে যারা বিপ্লবী ছিলেন, বিপ্লবীদের দ্বারা কোথাও যেন কোনো বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয়, কোনো কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে, তারা সেটি আহ্বান জানিয়েছেন, কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এই সরকারের রাষ্ট্র পরিচালনায় অনেকের অভিজ্ঞতা নাই, কাজে আমরা যদি সহযোগিতা না করি সেই সহযোগিতা ছাড়া তারা কিন্তু সাকসেস হবে না। তাই সাংবাদিক বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থে ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় আছে এসেছে। আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন, এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি, আমরা সব ধরনের সহযোগিতা করব, সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যে আমরা আপনাদেরকে গত 4-5 বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে, ওবায়দুল কাদের সালমানে প্রমাণ্ড হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, আপনাদেরকে এই দেশে থাকতে হবে, কাজেই আপনারা এমন কিছু কইরেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়, তা আপনারা কথা শোনেন নাই, আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাবুদ জানে। তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, আপনাদের কারো কথা ভাবেন নাই, প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা দলের কথা ভাবছেন না, তিনি তার মা তার পরিবারের কথা ভাবছেন, কাজী আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না, একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা, কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না, আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন, কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন, কাজী তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে, এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এইদিকের যে ক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন
প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না। কাজী দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সকলকে। শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি কিভাবে উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি। আমাদের প্রস্তাবনা ছিল নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বন্ধ করতে হবে। আমরা আরো জানিয়েছি সকল জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিতে হবে এবং উপজেলা এবং থানা পর্যায়ে নতুন ওসি নিয়োগ দিতে হবে। স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আমরা পদত্যাগ দাবি করেছি, একই সাথে বিভাগীয় ডিআইজি সহ দলবাস কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে তারা যাতে কাজ করতে পারে এজন্য প্রতিটি থানায় 10 জন করে সেনা সদস্য সেখানে নিরাপত্তার কাজে নিয়োগ দেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি। পাসপোর্ট সহ ইমিগ্রেশন সেখানে যে ধরনের হয়রানি এবং ঘুষ দুর্নীতি, আমরা বলেছি যে এই দুইটা অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যেন অনতিবিলম্বে ভিজিট করা হয় এবং এই দুইটা স্থানে যাতে কোনোভাবেই ঘুষ দুর্নীতি না চলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি এবং যে কোনো ধরনের অভিযোগ আসলে 1 মাসের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমরা এই দাবি জানিয়েছি। এবং একই সাথে আপনারা জানেন যে এই আওয়ামী ফাঁসিবাদের আমলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে তারা বৈধ অস্ত্র নিয়েছে। আমরা বলেছি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে যে সকল অস্ত্র তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে সেই লাইসেন্স বাতিল করতে হবে এবং অস্ত্র জমা নিতে হবে। এবং সাম্প্রতিককালে থানাগুলো থেকে যে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে আমরা বলেছি অবৈধ অস্ত্র আগামী 24 ঘন্টার মধ্যে সকল অস্ত্র উদ্ধার করতে হবে। বিভিন্ন সময় অন্যায়ভাবে যে সকল পুলিশ সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিতে বহাল করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুলিশ সদস্য যারা চাকরিতে ফিরছে না, যে কারণে প্রয়োজন অনুযায়ী আমরা নতুন সদস্য নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আপনারা সকলে জানেন র‍্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, আমরা বলেছি যে র‍্যাবের নাম পরিবর্তন করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছেন এই কাজ চলমান রয়েছে, অনতিবিলম্বে র‍্যাবের নাম পরিবর্তন করা হবে। আমরা দাবি জানিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ থেকে শুরু করে যারা রয়েছে র‍্যাব তাদেরকে বডি ক্যামেরা তাদের শরীরে ফিট করতে হবে। এ বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পুলিশের গায়ে এবং র‍্যাবের গায়ে বডি ক্যামেরা ফিট করা হবে। এছাড়া আপনারা জানেন যে সাবেক আইজিপি শহীদুল হক তার যে দুর্নীতি আমরা তথ্য পেয়েছি, তার বাসায় অর্থ সহ বিভিন্ন আমরা শুনতে পাচ্ছি অভিযোগ রয়েছে, তার বাসায় সহ যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বিভিন্ন সময় এই আওয়ামী সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আমরা বলেছি তাদেরকে তদন্ত করার জন্য এবং তারা যে দুর্নীতির সাথে জড়িত ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখানোর জন্য। এবং একই সাথে আমরা 18 সালে, 14 সালে, 24 সালে যে সকল কর্মকর্তাগণ যারা এই সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে, আমরা বলেছি যে তাদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি উত্থাপন করা হয়েছিল, বিশেষ করে মেট্রোপলিটন যে থানাগুলো রয়েছে এই থানাগুলোতে ওসি হিসেবে যারা এই থানাগুলোতে ওসি হিসেবে পুলিশের এএসপি হিসেবে যারা দায়িত্ব পেয়ে থাকে তাদেরকে দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা বলেছি যে আপনারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন। তারা আমাদেরকে বলেছে তারা আলাপ আলোচনা করবে। আমরা একই সাথে গত 15 বছরে যে ধরনের মামলা দেওয়া হয়েছে রাজনৈতিক মামলা এবং 18 সালে আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম ওই সময় আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল,
যে মামলায় এখনো পর্যন্ত আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে। আমরা বলেছি যে 18 সালের কোটা সংস্কার আন্দোলন, 24 সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই আওয়ামী লীগের আমলে যে সমস্ত রাজনৈতিক মামলা হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে, আমরা যে দাবিগুলো জানিয়েছি তার প্রত্যেকটা দাবি তিনি পূরণ করবেন। আমরা এ কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এই মুহূর্তে সরকারের দায়িত্ব পালন করছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে রয়েছি। তারা আমাদেরকে সহযোগিতা চেয়েছেন, আমরা বলেছি যে কোনো প্রয়োজনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তারা আমাদেরকে আহ্বান জানালে আমরা তাদের আহ্বানে সাড়া দিব। এবং আপনারা জানেন যে আগামীকাল আমরা যেটি শুনেছি যে আওয়ামী দুর্বৃত্তরা তারা মাঠে নামবে এবং তারা সভা সমাবেশ করার একটি হুঁশিয়ারি দিয়েছে, আমরা এ বিষয়ে তাদেরকে অবহিত করেছি। বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ এই ধরনের গণহত্যার সাথে জড়িত, সুতরাং আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি নিষিদ্ধ চায়, আমরা তাদেরকে জানিয়েছি সেই বিষয়টি। আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। এ কারণে বাংলাদেশের জনগণকে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতা, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই আগামীকাল এবং 21 আগস্ট পর্যন্ত লাগাতার আমাদেরকে রাজপথে থাকতে হবে। আগামীকাল আওয়ামী লীগ কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবে না, আমরা প্রোগ্রাম করতে দিব না। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের জনগণকে বলবো এই বিষয়ে আপনারা সোচ্চার এবং সচেতন থাকবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসু সাবেক বিপি জননেতা নুরুল্লাহ।